হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মিক্সার জারে করে একদম ঠিক বাজারের মতো খুবই টেস্টি মায়োনেজ বানিয়ে দেখাবো। 5 মিনিটে একদম ঝটপট তৈরি হবে আর খেতে তো একেবারে মার্কেটের মতোই হবে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি একটা মিক্সার জার নিয়েছি আর নিচে মিক্সারটাও দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা ডিমের মায়োনেজ বানাবো, তো একটা ডিম ফাটিয়ে আমি মিক্সারের মধ্যে দিয়ে দেবো, মানে জারের মধ্যে দিয়ে দেবো। যদি আপনি বেশি পরিমাণে বানাতে চান তাহলে একটার জায়গায় দুটো ডিম দিলে সেই হিসেবে সমস্ত কিছু ডবল ডবল করে দিতে হবে। আর এবার আমি স্বাদের জন্য দেব রসুন, 5 কলি রসুন নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। আর এর সাথে নেব আমি কালো গোলমরিচ, এখানে 6-7টা মতো গোলমরিচ আছে, একটু বেশি দিলেও হয়, মানে 8-10টা পর্যন্ত দিতে পারেন। 1/2 টিস্পুন দিচ্ছি আমি লবণ স্বাদের জন্য, আর 1/4 টিস্পুন দেব আমি চিনি, 1 টিস্পুন ভরে দিলেও চলে, আমি একটু বেশি পছন্দ করি, একটু বেশি মিষ্টি হলে আমার ভালো লাগে। আর এখানে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন ভিনেগার, ভিনেগার দিচ্ছি বলে 1 টেবিল স্পুন, যদি আপনি লেবুর রস ব্যবহার করেন তাহলে 1 টিস্পুন ব্যবহার করুন। আর এবার আমি নিচ্ছি 1 কাপ সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। আমি 1 কাপ তেল পুরো ব্যবহার করব না, মোটামুটি 1/4 কাপের মতো ব্যবহার করব আর বাকি তেলটা রেখে দেব। তো 1 কাপ তেল আমি 3 ভাগে ব্যবহার করব, মানে 3 বার দেব। তো দেখুন, 1/3 কাপের মতো আমি তেল ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে মোটামুটি 25 থেকে 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেব, মানে বিট করব। একেবারে একটু একটু করে তেল দিতে হবে, ফোটা ফোটা করে, নইলে আপনার ম্যায়োনেজ হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আপনি দেখতেই পাচ্ছেন আমি একেবারে কাট না করে আপনাকে দেখাচ্ছি। 25-30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করব, তারপরে আমরা বাকি 1/3 কাপ দেব, মানে দ্বিতীয় 1/3 কাপ আমি 1 কাপ তেলকে 3 ভাগে দেব আর কি। আপনি চাইলে পুরো 1 কাপ তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু কম করব, মোটামুটি 1/4 কাপের মতো ব্যবহার করব। চাইলে আপনি 1/2 কাপ 1/2 কাপ করে 2 বারেও ব্যবহার করতে পারেন, তাতেও আপনার মায়োনেজ খারাপ হবে না, তাতেও একদম পারফেক্ট হবে। আমি 3 বারে ব্যবহার করছি। দেখুন, প্রথম 1/3 কাপ যখন আমি দিয়েছিলাম সেটা এখন দেখুন 25 সেকেন্ডের মতো হয়ে গেছে। তো এখন আমি বাকি দ্বিতীয় 1/3 কাপ ব্যবহার করছি, আবার আমি 20-25 সেকেন্ডের জন্য বিট করে নেব। এবারে আমি ভিডিওটা কেটে দিচ্ছি, কারণ 20-25 সেকেন্ডের জন্য আমি অতক্ষণ দেখাতে চাইছি না। তো দেখুন, 25 সেকেন্ড হয়ে গেছে, মায়োনেজ কিন্তু ঠিক হওয়া শুরু হয়ে গেছে। তো এখন আমি বাকি 1/3 কাপ, যেটা লাস্ট, সেটা আমি দিচ্ছি। আর এইটুকু তেল আমি দেব না, এটুকু আমি রেখে দেব, চাইলে আপনি ওটুকুও দিতে পারেন। তো এবার আমি আবার 25-30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করব, তাহলে আমাদের মায়োনেজটা একেবারে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের মায়োনেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন, আমি আপনাকে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কতটা ঠিক হয়েছে। আপনি যদি হ্যান্ড ব্লেন্ডারে মায়োনেজ বানান সেটা যেরকম হবে একেবারে সেই রকমই হয়েছে, আপনি দেখে বুঝতেই পারছেন, একদম পারফেক্ট বাজারের মতো মায়োনেজ কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই মায়োনেজটা ব্যবহার করে আপনি এখন যে কোনো ফ্লেভারের মায়োনেজ তৈরি করতে পারবেন, যেমন ধনিয়া, পুদিনা সস মায়োনেজ, যে কোনো ফ্লেভারের আপনি মায়োনেজ তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, এবং সেটা একদম পারফেক্ট হবে। তো এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। আমি এরকম এক একটা করে ডিমের মায়োনেজ বানিয়ে নিই, আর সঙ্গে সঙ্গে মোটামুটি 2 দিনের মধ্যে শেষ করে নিই, মাঝে মধ্যেই বানাই, রোজ রোজ এটা খাই না আমরা, কারণ দেখলেনই তো কতটা তেল লাগে, মানে খুব একটা হেলদি তো নয়। তবে মাঝে মাঝে স্বাদের পরিবর্তনের জন্য ঠিক আছে, চলে আর কি। আর এই মায়োনেজটা আপনি মোটামুটি ফ্রিজের বাইরে 2 দিন ধরে রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে মোটামুটি 1 মাস ধরে স্টোর করে খেতে পারবেন। আর রিফাইন তেলের জায়গায় আপনি অলিভ অয়েল বা যে কোনো ধরনের ফ্লেভারলেস তেল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুবই ভালো হবে তাতে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।